আমার এই ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবে, এবং যদি এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবে পরবর্তীকালে আরো নতুন নতুন প্রয়োজনীয় ভিডিও পাওয়ার জন্য। আজকে আমরা করব দেখো চ্যাপ্টার দ্বিস্তম্ভ লেখ। প্রথমে আছে সত্য মিথ্যা লেখ। দুটি স্তম্ভ চিত্রকে পাশাপাশি এঁকে দুটি তথ্য সহজে তুলনা করার জন্য যে চিত্র আঁকা হয় সেই চিত্র হচ্ছে দ্বিস্তম্ভ লেখ। পাশাপাশি তুলনা করার জন্য দ্বিস্তম্ভ, এটা হচ্ছে সত্য। নেক্সট দু নম্বর কি আছে, পিক্টোগ্রাফ অঙ্কনের জন্য দ্বিস্তম্ভ লেখ ব্যবহার করা হয় না। পিক্টোগ্রাফটাকে বলে চিত্রলেখ, সেটা কখনো দ্বিস্তম্ভ লেখ নয়, ঠিক আছে, এটা হচ্ছে মিথ্যে। তাহলে একেরটা সত্য, দুয়েরটা মিথ্যা। নেক্সট দেখো দুয়ের এক বলেছে, সুজনদের শ্রেণীতে দুই সপ্তাহে যতজন ছাত্র উপস্থিত ছিল তা নিচে দেয়া হলো। এবার সেখান থেকে একটা তালিকা সাজিয়ে পরিসংখ্যা বার করতে হবে। এখানে তাহলে ছাত্র সংখ্যা, তারপর ট্যালি মার্ক, দুই সপ্তাহে, তারপর হবে দিন সংখ্যা, তাহলে একটা ছক করতে হবে। দুয়ের এক তাহলে এখানে প্রথমে হবে ছাত্র সংখ্যা, তারপরে হবে ট্যালি মার্ক, তারপরে পরিসংখ্যা যেটা কিনা দিন সংখ্যা হবে। এবার যেই কটা আছে পরপর সেগুলো লিখতে হবে। দেখো সব থেকে ছোট সংখ্যা এখানে আছে হচ্ছে 55, তারপরে আছে দেখো এখানে 60 আছে, তারপর আছে 65, তারপরে আছে 70, তারপরে আছে 75, তারপরে আছে 80। তাহলে পরপর সংখ্যা হিসেবে যদি দাগ দিই তাহলে কি হবে দেখো, এখান থেকে প্রথমে আছে 70, তার মানে 70 ঘরে একটা দাগ দেব, তারপরে আছে দেখো 60, তার মানে 60 ঘরে দাগ। এইভাবে পরপর সংখ্যাগুলোকে দেখবো আর দাগ দেব। তাহলে দেখো 60 পরে আছে 70, 70 ঘরে আরেকটা দাগ। নেক্সট আছে দেখো 55, 55 ঘরে দাগ, তারপরে আছে 65, 65 পরে 60, তারপরে আছে 70, 70 পরে 80, 80 পরে আবার 70, 70 পরে 60, 60 পর 65, 65 পর 70, চারটে দাগ হয়ে গেছে, মানে এইটা হয়ে যাবে 5 নাম্বার দাগ। তাহলে এখানে 5টা বোঝাবে। তারপরে হলো 75, মানে প্রত্যেক ক্ষেত্রেই যখন 5 নাম্বার দাগটা আসবে তখন এইটা, আবার 6 নাম্বার থেকে হলে এখানে পাশাপাশি শুরু হবে 75, তারপরে হচ্ছে 60। তাহলে এটা হচ্ছে 1, তারপরেটা 4, তারপরে 2, 5, 1, 1। তাহলে এখানে মোট করলে 4 × 5, 5 × 2 = 7, 7 × 5 = 12, 13, 14। এই হলো ছক। নেক্সট দেখো দু নম্বর এখানে একটা ছক দেয়া আছে, এটা দিয়ে একটা দ্বিস্তম্ভ লেখচিত্র তৈরি করতে হবে। তাহলে এর জন্য দেখো আমার একটা গ্রাফ পেপার লাগবে। এই হচ্ছে দেখো আমার গ্রাফ পেপার। এখান থেকে যদি করি
এটা এক্স অক্ষ হবে আর এটা হবে ওয়াই অক্ষ। এটা ওয়াই, এটা এক্স জিরো, এটা এক্স। এবার এখানে পড়ার বই আছে, গল্পের বই আছে, পাঁচ ঘর ছেড়ে পাঁচ ঘর নিয়ে যদি করি, এটাকে আমি এক ঘর সমান একশো ধরছি, এটা হচ্ছে পাঁচশো, এটা হাজার, এটা হয়ে যাবে এক হাজার পাঁচশো। তাহলে আছে প্রথমে বারোশো, তার মানে এখান থেকে এতটা, আর ওটা আছে চোদ্দশো, মানে এখান থেকে এতটা। মনে রাখবে স্তম্ভগুলো যতটা ঘরের নেবে প্রত্যেক কটা স্তম্ভ কিন্তু সেই ঘরেরই হবে। তাহলে এটা একটা বারোশো, এটা হলো। এবার এখানে পাঁচ ঘর ছেড়েছি, মানে এখানেও পাঁচ ঘর ছেড়ে পাঁচ ঘর নিয়ে, তাহলে এটা হবে আটশো, এখান থেকে এতটা। তারপরে হচ্ছে এগারোশো, মানে এখান থেকে এতটা। তাহলে এখান থেকে আটশো হচ্ছে এই, এখান থেকে বলে আর এখান থেকে হচ্ছে এই। এবার প্রথম গুলো হচ্ছে পড়ার বই, পড়ার বইয়ের জন্য একরকম চিহ্ন। আর তারপরেটা হচ্ছে গল্পের বই, গল্পের বইয়ের জন্য এইরকম চিহ্ন, উল্টো দিকের চিহ্ন। এটা হচ্ছে 2009 সাল, এটা 2009, এটা হচ্ছে 2010। আর এখানে চিহ্নটা দিতে হবে, এই চিহ্নর জন্য হচ্ছে পড়ার বই, আর উল্টো দিকে যে চিহ্নটা আছে সেটা হচ্ছে গল্পের বই। ওয়াই অক্ষের একটি ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্য ইকুয়াল টু একশোটি বই। তাহলে এখানে লিখতে হবে ওয়াই অক্ষের একটি ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য ইকুয়াল টু একশোটি বই। কেন এইখানে এক ঘর সমান একশো ধরেছি সেই জন্য, ঠিক আছে। এই দিকে তাহলে হবে হচ্ছে বছর, আর এদিকে হবে বইয়ের সংখ্যা। তাহলে এই হচ্ছে আমার পুরো গ্রাফটা। এরপরে দেখো পরেরটা, তিনেরটা। তিনেরটা এখানে একটা ছক দেওয়া আছে, এটাকেও এরম ভাবে, এটা দুটো দেওয়া ছিল, এটা তিনটে দেওয়া আছে, এরম ভাবে করতে হবে। তাহলে দেখো এক্স অক্ষ,
ওয়াই অক্ষ। এবার এখানে এক ঘর সমান এক একক ধরতেই পারি, অসুবিধা কিছু নেই। এটা পাঁচ, এটা দশ, এটা হচ্ছে বারো, সরি পনেরো, এটা কুড়ি। তাহলে প্রথমে আছে ক্রিকেট, বারো আর চোদ্দ, তার মানে এখান থেকে এতটা বারো, এখান থেকে এতটা চোদ্দ। এটা হলো ক্রিকেট, আবার পাঁচ ঘর ছেড়ে চোদ্দ আর হচ্ছে ষোলো। ফুটবল নেক্সট, এটা হচ্ছে আট, এটা হচ্ছে দশ। এটা হচ্ছে সাতা, আবার দুরকম চিহ্ন দেব, এটাকে ধরো একরকম দিলাম আর একটা মনে করো ফাঁকা রাখলাম। একটা ফাঁকা আর একটা গোল গোল চিহ্ন। তাহলে এদিক বরাবর হলো খেলা, আর এদিক বরাবর হলো ছাত্রছাত্রীর সংখ্যা। এই তাহলে গোল গোল যেটা করা আছে সেটা হচ্ছে সপ্তম শ্রেণী, সপ্তম শ্রেণীর ছাত্র ছাত্রী। আর যেটা ফাঁকা আছে সেটা হচ্ছে অষ্টম শ্রেণী, এটা হচ্ছে অষ্টম শ্রেণীর ছাত্র ছাত্রী হলো। এবার এখানে এক ঘর সমান একজন, তাহলে এখানে লিখতে হবে ওয়াই অক্ষের ক্ষুদ্রতম, সরি এখানে ওয়াই অক্ষের একটি, একটি ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য ইজ ইকুয়াল টু একজন হলো। এইটা এখানে, এইটা এখানে, আর এই হচ্ছে গ্রাফটা হলো। এরপরে দেখো নেক্সট চারেরটা, চারেরটা সিঙ্গেল আছে, ডবল আর নেই। এখানে বলে দিয়েছে এক ঘর সমান পাঁচজন। দেখো এখানে বলা আছে নব্বই জন ছাত্রী কি কি পছন্দ করে, দেয়া আছে নাচ গান আবৃত্তি। এটা একটা একটা করে হবে, এটা স্তম্ভ দুটো আর হবে না, একটা একটা করেই হবে।
তাহলে দেখো এই এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ। তাহলে পাঁচ ঘর ছেড়ে ছেড়েই করি, প্রথমটা যেখানে এক ঘর সমান এক একক ধরব, পনেরো কুড়ি পঁচিশ তিরিশ, প্রথমটা আছে গান হচ্ছে দশ, তাহলে এখান থেকে এতটা এই এটা হচ্ছে গান, পাঁচ ঘর ছেড়েছি এখান থেকে। পরেরটা আছে দেখো পঁচিশ, মানে এইখান থেকে এতটা, এটা হচ্ছে নাচ। তারপরে আবার পাঁচ ঘর আছে দেখো পনেরো, এটা হচ্ছে আবৃত্তি। আবার পাঁচ ঘর ছেড়ে তাৎক্ষণিক বক্তৃতা, এটা হচ্ছে দশ। তাৎক্ষণিক বক্তৃতা তারপরে আছে আঁকা, এটাকে আলাদা করে আর চিহ্নিত দেওয়ার দরকার নেই যেহেতু সিঙ্গেল এই। তাহলে এই বরাবর থাকছে আমার বিষয়, আর 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 ওয়াই অক্ষ বরাবর হচ্ছে, একটা ভুল হয়ে গেল, এখানে এক ঘর সমান পাঁচ বলেছিল। ছাত্রছাত্রীর সংখ্যা এক ঘর সমান পাঁচ, মানে এইখানটা হবে পঁচিশ, এইখানটা হবে পঞ্চাশ। তাহলে এগুলো মুছে দিই, তারপরে করছি দাও। যদি কিছু স্কেল বলে দেওয়া না থাকে তাহলে আগে যেরকম করেছিলাম ওরকম ভাবে করতে পারো। তাহলে এখানে প্রথমটা আছে গানের হচ্ছে দশ, মানে দুটো ঘর হবে, এক ঘর সমান পাঁচ। তারপরে যেটা আছে হচ্ছে পঁচিশ, তারপরেরটা আছে পনেরো, মানে তিন ঘর, তারপরেরটা আছে দশ, মানে আবার দুই ঘর, তারপর তিরিশ,
এই হবে স্তম্ভচিত্র। তাহলে উপরে লিখে দিতে হবে ওয়াই অক্ষে ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের একটি বাহু দৈর্ঘ্য ইজ ইকুয়াল টু 5 জন। এই হলো, এটা লিখে দিতে হবে। আর নিচে হচ্ছে এই আমার গ্রাফটা। হলো, নেক্সট দেখো 5 নাম্বার। এটা আবার দ্বিস্তম্ভ লেখ করতে হবে, 6টা আছে চেয়ার আর টেবিল। তা এখানে আমি দেখো আর 5টা করে নেব না, এখানে স্কেল ভুলে দেওয়া নেই, নিজের মতো আমি নিতে পারবো। এক ঘর সমান এক একক। এটা এক্স, যেহেতু অনেকগুলো আছে আর 5 বার করে করে নেব না। এটা হচ্ছে ওয়াই। আমি এখান থেকে 3 ঘর ছেড়ে নিচ্ছি, 3 ঘর 2 ঘর করে বা 3 ঘর করে নিচ্ছি। তাহলে এখানে 1 ঘর সমান 1 একক, মানে এটা 5, এটা 10, এটা 15, 20, 25। তাহলে প্রথমে আছে দেখো 20 চেয়ারের সংখ্যা। তাহলে এখান থেকে 3 ঘর করে নেব, 3 হলো। তারপরটা আছে দেখো 10, তাহলে এখান থেকে এতটা, এটা হচ্ছে জানুয়ারি। আবার 3 ঘর ছেড়ে, যেহেতু 3 ঘর গ্যাপ দিয়েছি এখানে, ফেব্রুয়ারিতে হচ্ছে 22, তার মানে এখান থেকে এতটা। আর একটা আছে 12, তার মানে এখান থেকে এতটা। আবার 3 ঘর ছেড়ে নেব, মার্চে প্রথমটা আছে দেখো 18, 15 আর 3 এখান থেকে 3 ঘর, 18 আর আছে 14। এটা মার্চ, আবার 3 ঘর ছেড়ে এপ্রিল হচ্ছে 20, এখান থেকে এতটা, 20 আর তার সাথে আছে 12। এপ্রিল, এরপরে হচ্ছে মে, 3 ঘর ছেড়ে, এটা হচ্ছে 16। পাশেরটাও 16। এটা মে,
নেক্সট হচ্ছে জুন, আবার তিন ঘর ছেড়ে 18-তে, তারপরে হচ্ছে 12-তে, চেয়ারটাকে তাহলে এই চিহ্ন দিই। আরেকটা যেটা আছে টেবিলকে এই চিহ্ন, এদিকে হচ্ছে মাস, আর এদিকে হচ্ছে টেবিল এবং চেয়ারের সংখ্যা, টেবিল অবলিক চেয়ারের সংখ্যা দুটোই আছে। হ্যালো, এই তাহলে এখানে এটা হচ্ছে চেয়ার, আর এটা হচ্ছে টেবিল, ওয়াই অক্ষ বরাবর একটি ধরে দর ধরা হয়েছে। তাহলে ওয়াই অক্ষের ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য ইজ ইকুয়াল টু একটি চেয়ার বা টেবিল, ঠিক আছে। এই